এফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে আগামী মাসের মাঝামাঝি শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। টুর্নামেন্টের আগে ফিফা ফ্রেন্ডলির জন্য ইন্দোনেশিয়ার সাথে কথা বলছে বাফুফে। সাধারণ সম্পাদক জানান, ইউএফার বাৎসরিক অনুদানের তহবিল থেকে বয়সভিত্তিক দলগুলোর জন্য একটি টিম বাস ও তিনটি সম্প্রচার ক্যামেরা পাচ্ছে ফেডারেশন। পেশাদার লীগের ব্যস্ততার মাঝেই মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ফুটবল ফেডারেশন। বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশনের জন্য 13 মে থেকে পেশাদার লীগের বিরতি। বসে না থেকে তখন থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাবরেরা। এএফসি কাপ শেষ করে জাতীয় দলের সাথে যোগ দিবে কিংসের ফুটবলাররা। বসুন্ধরা কিংসও 13 তারিখ নাগাদ তারা এফসি কাপের খেলে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ ত্যাগ করছে। সো বাকি খেলোয়াড় যারা থাকবে তাদেরকে নিয়ে বাংলাদেশে 10-12 দিনের যে একটা ক্যাম্প বা 8-10 দিনের ক্যাম্প যেটা হয়, তো সেটার ভেন্যু আমরা কিছু কিছু বিষয় নিয়ে কাজ করেছি আমাদের। তবে কুয়ালালামপুর মিশনের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চান ক্যাবরেরা। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় ছিল কম্বোডিয়া, লাওস ও ইন্দোনেশিয়া। এর মধ্যে কম্বোডিয়া আগেই ফিরিয়ে দিয়েছে প্রস্তাব, লাওসও আগ্রহ দেখায়নি। এখন আলোচনা চলছে নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার সাথে, তবে বাফুফের পছন্দ ইন্দোনেশিয়া। লাওস আসলে তাদের অপারগতাটা আমাদের কাছে জানিয়েছে। ইন্দোনেশিয়া, আফগানিস্তান এবং নেপাল এই তিনটি দেশের সাথে আসলে আমরা কাজ করছি। আফগানিস্তান তারা বাংলাদেশে এসে একটি ম্যাচ খেলার বিষয়ে তাদের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। ইন্দোনেশিয়া আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে জানিয়েছে যে একটি ম্যাচ তারা আমাদের সাথে খেলতে চায় এবং সেটা তারা খেলতে চায় ইন্দোনেশিয়ার মাটিতে। এদিকে উয়েফা থেকে আসা আর্থিক অনুদানের গত 2 বছরের তহবিল থেকে একটি টিম বাস ও 3টি ক্যামেরা পাচ্ছে ফেডারেশন, যা শুধু সম্প্রচারের কাজেই নয়, ব্যবহৃত হবে পাতানো ম্যাচ শনাক্তকরণে। অ্যাগ্রিড প্ল্যান ছিল যে আমরা আমাদের চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের খেলা, সেই খেলাগুলোকে উন্নত মানের ব্রডকাস্টিং করার জন্য আমরা সেই ক্যামেরাগুলো ব্যবহার করব। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।